বৈদ্যুতিক বর্তনী সিরিজ সমান্তরাল এবং সমন্বিত বর্তনী হ্যালো সিরিজ সমান্তরাল এবং সমন্বিত বৈদ্যুতিক বর্তনী অধ্যায়ে স্বাগতম রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটি পূর্ণ বর্তনী প্রয়োজন এই প্রবাহিত হওয়ার পথকে বলা হয় বর্তনী বর্তনী গুরুত্বপূর্ণ উপাদানগুলো নিয়ে এই অর্থে আলোচনা করা হবে সাধারণত তিন ধরনের বর্তনী রয়েছে সিরিজ সমান্তরাল ও সমন্বিত বর্তনী এই ধরনের বর্তনীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার উৎস পরিবাহী ধারক এবং নিয়ন্ত্রক বা রক্ষাকারী যন্ত্র প্রয়োজন যা মূলত এই অর্থে আলোচনা করা হয়েছে এ অধ্যায়ে ওহমের সূত্রের ব্যাখ্যা সহ প্রত্যেকটি বর্তনীতে তিন ধরনের সংযোগ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বর্তনীর ধরনের উপর ভিত্তি করে রোধকের হিসেব করা হয় বিভিন্ন বর্তনীতে কিভাবে রোধের হিসাব করা হয় তা এই অধ্যায়ে দেখানো হয়েছে এ অধ্যায়ে নিচের নিম্নলিখিত বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বৈদ্যুতিক বর্তনী বর্তনীর প্রকারভেদ সিরিজ বর্তনী সমান্তরাল বর্তনী সমন্বিত বর্তনী রোদকের হিসাব এ অধ্যায়ের শেষে একটি বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে বৈদ্যুতিক বর্তনী রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটি পূর্ণ বর্তনী বা পথ প্রয়োজন অনেক প্রকারের বর্তনী রয়েছে অথচ সব সার্কিটই একই উপাদান প্রয়োজন বৈদ্যুতিক উৎস যা ভোল্টেজ সরবরাহ করে অথবা কাজ করার দক্ষতা প্রদান করে প্রবাহী যা বর্তনীতে তড়িৎ প্রবাহ নিশ্চিত করে কার্যকরী যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে কাজ করার জন্য অন্য শক্তিতে রূপান্তরিত করে নিয়ন্ত্রণ যন্ত্র যা বৈদ্যুতিক প্রবাহ চালু বা বন্ধ করে রক্ষাকারী যন্ত্র যা অতিরিক্ত বৈদ্যুতিক প্রবাহে বাধা দেয় অতিরিক্ত বৈদ্যুতিক প্রবাহকে বলা হয় ওভারলোড যা বৈদ্যুতিক যন্ত্রের ক্ষতি করতে পারে পাঁচটি উপাদান যা সব বর্তনীতে প্রয়োজন এক ভোল্টেজ উৎস দুই রক্ষাকারী যন্ত্র তিন লোড চার নিয়ন্ত্রক পাঁচ ভূমি বর্তনীর প্রকারভেদ প্রধানত তিন ধরনের বৈদ্যুতিক বর্তনী রয়েছে সিরিজ সমান্তরাল এবং সমন্বিত বর্তনী বর্তনির ধরনের প্রকারভেদ করা হয়ে থাকে কীভাবে বর্তনীতে পাওয়ার উৎস পরিবাহী লোড এবং নিয়ন্ত্রক যুক্ত করা হয়েছে তার উপর ভিত্তি করে সিরিজ বর্তনী সিরিজ বর্তনী হল সবথেকে সহজ উপায়ে গঠিত বর্তনী এই ধরনের বর্তনীতে প্রবাহক নিয়ন্ত্রণ যন্ত্র লোড এবং পাওয়ার উৎস সব কিছু একই লাইনে যুক্ত থাকে প্রত্যেক যন্ত্রের রোধ আলাদা আলাদা হতে পারে অথচ সব উপাদানের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং প্রত্যেক উপাদানের মধ্য দিয়ে গমনকারী ভোল্টেজ আলাদা হবে যদি বর্তনীর পথ বা প্রবাহক তার বিচ্ছিন্ন করে দেয়া হয় তাহলে কোনো তড়িৎ প্রবাহিত হবে না সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনীতে একের থেকে অধিক পরিমাণ পথ দিয়ে তড়িৎ প্রবাহিত হয় প্রত্যেক শাখা দিয়ে একই পরিমাণ ভোল্টেজ প্রদান করা হয় যদি প্রত্যেক শাখা রোধকের মান সমান হয় তবে তড়িৎ প্রবাহের পরিমাণও সমান হবে যদি প্রত্যেক শাখার রোধকের মান সমান না হয় তবে তড়িৎ প্রবাহের পরিমাণও সমান হবে না যদি কোনো একটি পথ বা লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় তবে অন্য লাইন দিয়ে তড়িৎ প্রবাহ চালু থাকবে সমন্বিত বর্তনী সমন্বিত বর্তনীতেও সিরিজ বা সমান্তরাল বর্তনির মতো একই উপাদান থাকে অবশ্যই পাওয়ার উৎস এবং নিয়ন্ত্রক বা সুইচ ও রক্ষাকারী ডিভাইস সিরিজে সংযুক্ত থাকবে সিরিজ সংযোগে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সমান্তরাল সংযোগে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহিত হয় সমান্তরাল বর্তনীতে একই পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয় এবং সিরিজের জন্য ভোল্টেজের মান ভিন্ন হয় যদি সিরিজ সংযোগের প্রবাহ বিঘ্নিত হয় তবে পুরো বর্তনীর প্রবাহ বিঘ্নিত হবে যদি সমান্তরাল শাখার সংযোগ বিঘ্নিত হয় তবে সিরিজ বর্তনী এবং অবশিষ্ট বর্তনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে সিরিজ বর্তনী সিরিজ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য মাত্র একটি পথ থাকে বর্তনের প্রত্যেকটি উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত তরিতার পরিমাণ সমান হয় বর্তনী অবশ্যই সচল হতে হবে যদি একটি তার বিচ্ছিন্ন বা মুক্ত থাকে তবে প্রবাহ বিঘ্নিত বা অচল হয়ে যাবে যদি একটি উপাদান বিচ্ছিন্ন থাকে তবে কোনো উপাদানই কাজ করবে না ওহমের সূত্রের ব্যবহার সিরিজ বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করা সহজ প্রবাহ পরিমাপের জন্য সহজভাবেই রোধগুলো এবং উপাদানসমূহ প্রাপ্ত ভোল্টেজের সাথে যুক্ত করতে হয় রোধের মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয় তার রোধ ও তড়িৎ প্রবাহের পরিমাণকে গুণ করে পাওয়া যায় ভোল্টেজের পতন হলো রোধের দুই প্রান্তের মধ্যবর্তী ভোল্টেজের পার্থক্য ভোল্টেজের ক্ষয় বা পতন রোধের পরিমাণের সমানুপাতিক যত বড় রোধ হবে তত বেশি ভোল্টেজের ক্ষয় হবে যখন সমস্যার সমাধান করা হয় তখন দেখা যায় যে অধিক পরিমাণ রোধ তড়িৎ প্রবাহের মান কমিয়ে দেয় এবং অল্প রোধ প্রবাহের মান বাড়িয়ে দেয় কম ভোল্টেজেও প্রবাহের মান কমিয়ে দেয় এবং উচ্চ ভোল্টেজ প্রবাহের মান বাড়িয়ে দেয় তড়িৎ প্রবাহের কম মান বর্তনীর উপাদানের উপর প্রভাব ফেলে তড়িৎ প্রবাহের বেশি মানও বর্তনীর উপাদানের উপর প্রভাব ফেলে অবশ্যই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহিত না হওয়া মানে পুরো সার্কিট বর্তনীতে কোনো অংশ কাজ না করা বৈদ্যুতিক ত্রুটি সমূহ ভোল্টেজ প্রবাহ ও রোধকের মধ্যে সম্পর্ক জানতে বাধা দিতে পারে যা অবশ্য সমস্যা ধরন জানতে সাহায্য করে সিরিজ বর্তনী প্রতিটি লোডের রোধকের মধ্যে বিদ্যুতের পরিমাণ সমান লোডের রোধকের সমষ্টি হচ্ছে বর্তনির মধ্যে মোট রোধক উচ্চ ভোল্টেজ মোট ভোল্টেজ পতনের সমান সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনীতে তড়িৎ একের অধিক পথ বা লাইন দিয়ে পাওয়ার উৎসের দিকে প্রবাহিত হয় বর্তনীর উপাদানসমূহ সমান্তরালভাবে পাওয়ার উৎস এবং উপাদানের পায়ের বা শাখার সাথে যুক্ত থাকে যে অংশে তড়িৎ প্রবাহ বিভক্ত এবং সংযুক্ত হয় সে অংশকে বলা হয় জাংশন তড়িৎ প্রবাহের পৃথক পথকে বলা হয় শাখা বা সান্ড প্রত্যেক শাখা স্বাধীনভাবে কাজ করে যদি একটি লোড চালু হয় তবে অন্য লোডগুলো চালু হওয়া শুরু করে ওহমের সূত্রের ব্যবহার সমান্তরাল বর্তনীতে ওহোমের সূত্র ব্যবহার করা সিরিজ বর্তনী থেকে একটু আলাদা ও কঠিন যার কারণ হল শাখা বর্তনীতে যুক্ত রোধগুলোর মোট সমমানের একটি রোধ ধরে হিসেব করতে হয় শুধু মনে রাখতে হবে যে সমান্তরাল বর্তনীতে যুক্ত মোট রোধের পরিমাণ সব থেকে ক্ষুদ্র মানের রোধের থেকেও ছোট যার অর্থ হল তড়িৎ কেবল একটির বেশি পথ দিয়েও প্রবাহিত হতে পারে আরও মনে রাখতে হবে যে সকল শাখা থেকে যে পরিমাণ ভোল্টেজের ক্ষয় হবে তার পরিমাণ সমান হবে কেননা প্রধান উৎস ভোল্টেজ থেকে প্রত্যেকটি শাখায় ভোল্টেজ প্রদান করা হয়েছে যখন সমান্তরাল বর্তনীর সমস্যা সমাধান করা হয় তখন উপাদানসমূহের এক বা একাধিক প্রান্ত বাদ দেওয়ার ফলে তড়িৎ প্রবাহ কমে যাবে কেননা বর্তনীর পথে সংখ্যা কমে যাবে বর্তনীর উপাদানসমূহের এক বা একাধিক প্রান্ত যুক্ত দেওয়ার ফলে তড়িৎ প্রবাহও বেড়ে যাবে কেননা বর্তনীর পথে সংখ্যা বেড়ে যাবে কম মানের ভোল্টেজ উৎস এবং শাখার পূর্বে রোধ সংযুক্ত করার ফলেও তড়িৎ প্রবাহের মান কমে যেতে পারে বেশি মানের ভোল্টেজ উৎস এবং এক বা একাধিক প্রান্ত বাইপাস করার ফলে তড়িৎ প্রবাহের মান বেড়ে যেতে পারে এক প্রান্তে উচ্চ মানের রোধ লাগালে তার প্রভাব শুধুমাত্র ওই উপাদানের কাজের ক্ষেত্রেই পড়তে পারে প্যারালাল সার্কিটস প্রতিটি লোড রোধকের ভিতর দিয়ে ভোল্টেজ সমান থাকে প্রতিটি লোডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ ভিন্ন হবে যদি লোড রোধক ভিন্ন হয় বর্তনের মধ্য দিয়ে সমতুল্য রোধক হলো কম লোড রোধকের চেয়েও কম বর্তনির মধ্যে মোট বিদ্যুৎ শাখা বিদ্যুতের সমান সমন্বিত বর্তনী সমন্বিত বর্তনীতে বিদ্যুৎ সিরিজ অংশ দিয়ে প্রবাহিত হয় এবং পরে বর্তনী সমান্তরাল শাখা দিয়ে প্রবাহিত হওয়ার জন্য বিভক্ত হয় কিছু উপাদান সিরিজ আর কিছু উপাদান সমান্তরালভাবে সংযুক্ত থাকে বেশিরভাগ স্বচালিত বর্তনী সিরিজ সমান্তরালে সংযুক্ত থাকে এবং ভোল্টেজ কারেন্ট ও রোধের ভিতর একই সম্পর্ক থাকে ওহমে সূত্রের ব্যবহার সিরিজ সমান্তরাল বর্তনীতে অহোমে সূত্র প্রয়োগে একটি ব্যাপার হল সিরিজ ও সমান্তরাল বর্তনী সমন্বয় করার নিয়ম দেখা যায় প্রথমে সমান্তরাল সংযোগে যুক্ত লোডের তুল্যরোধ নির্ণয় করে সিরিজে সংযুক্ত লোডের সাথে যোগ করা হয় মোট কারেন্ট প্রবাহকে পরে উচ্ছের ভোল্টেজে ভাগ করা হয় কারেন্ট বের করার জন্য সিরিজে সংযুক্ত লোডের ভোল্টেজ ক্ষয় বর্তমান সময়ে ধ্রুবক ব্রাঞ্চ কারেন্ট রোধের দ্বারা ভোল্টেজ ভাগ করে সিরিজ সমান্তরাল বর্তনির সমস্যা সমাধান করার সময় অসুবিধা হল সিরিজ অংশ সম্পূর্ণ বর্তনীকে বন্ধ করে দিতে পারে যখন সমান্তরাল অংশের একটি প্রান্তে ভোল্টেজ হ্রাস পায় কিন্তু অন্য প্রান্তে বৃদ্ধি পায় খুব কম মানের রোধ প্রান্তে সম্পূর্ণ বর্তনীর কারেন্ট দিতে পারে এবং অন্য প্রান্তে পার্শ্ব পথে সম্ভাব্য প্রভাব ফেলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তনীর সিরিজ অংশের কারেন্ট শাখার কারেন্টে যোগফলের সমান বর্তনীর রোধ হল সমান্তরাল শাখার তুল্য রোধ ও সিরিজ রোধের যোগফলের সমান সমান্তরাল শাখায় প্রযুক্ত ভোল্টেজ হল উচ্চের ভোল্টেজ থেকে সিরিজে সংযুক্ত লোডের ভোল্টেজ ক্ষয় বিয়োগ করে প্রাপ্ত ভোল্টেজ বর্তনের সিরিজ অংশের কারেন্ট শাখার কারেন্টের যোগফলের সমান বর্তনের রোধ হল সমান্তরাল শাখার তুল্য রোধ ও সিরিজ রোধের যোগফলের সমান সমান্তরাল শাখায় প্রযুক্ত ভোল্টেজ হলো উচ্চের ভোল্টেজ থেকে সিরিজে সংযুক্ত লোডের ভোল্টেজ ক্ষয় বিয়োগ করে প্রাপ্ত ভোল্টেজ। রোধকের গণনা একটি বর্তনীতে তুল্য রোধের উপর পৃথক রোধের প্রভাব নির্ভর করে বর্তমান সিরিজ নাকি সমান্তরাল সংযোগে আছে তার উপর সিরিজ বর্তনী সিরিজ সংযোগে তুল্য রোধ সকল পৃথক রোধের যোগফলে সমান মোট রোধ কাছে একটি বর্তনীতে তিনটি লোড থাকে তাহলে তুমি সবগুলোকে যোগ করলে তুল্য রোধ পাবে এবং অবশ্যই প্রতিটি লোডে এটা ভোল্টেজ পতনের মৌলিক ধারণা উদাহরণস্বরূপ যদি তোমার কাছে একটি বর্তনীতে তিনটি লোড থাকে তাহলে তুমি সবগুলোকে যোগ করলে তুল্য রোধ পাবে এবং অবশ্যই প্রতিটি লোডের নিজস্ব রোধের মানের উপর নির্ভর করে প্রতিটাই ভোল্টেজের পতন ঘটবে সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনীতে ভিন্ন ঘটনা ঘটে একটি সমান্তরাল বর্তনীতে তিনভাবে তুল্য রোধ নির্ণয় করা যায় নিয়ম এ সব ক্ষেত্রেই কাজ করে নিয়ম বি কাজ করে শুধুমাত্র যখন দুইটি শাখা সমান অথবা অসমান থাকে নিয়ম সি কাজ করে শুধুমাত্র যখন দুইটি সমান মানের রোধের শাখা থাকে তুল্য রোধ সকল রোধের ব্যস্তানুপাতের যোগফলের সমান এটি একটু বিভ্রান্তকর কিন্তু সূত্র এটাকে স্পষ্ট করে দেবে তুল্যরোধ আর সমান সমান এক ভাগ আর এক যোগ এক ভাগ আর দুই যোগ এক ভাগ আর তিন যোগ এক ভাগ আর চার যোগ এক ভাগ আর পাঁচ যোগ ডট 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 একটি উদাহরণ বিষয়টিকে আরও স্পষ্ট করবে ধরি একটি বর্তনীতে তিনটি রোধ আছে যথাক্রমে চার দুই ও এক ওহম মানের তাহলে সূত্র হবে তুল্য রোধ আর সমান সমান এক ভাগ এক ভাগের চার যোগ এক ভাগের দুই যোগ এক ভাগের এক আর সমান সমান চার ভাগ সাত ওহোম সমান সমান শূন্য দশমিক পাঁচ সাত ওহোম তাহলে বর্তনীতে অর্ধেকের একটু বেশি ওহোম রোধ রয়েছে দেখা যাচ্ছে যে সমান্তরালে যত রোধ লাগানো হবে তুল্য রোধ তত কম হবে কার্যত তুল্য রোধ বর্তনীতে সংযুক্ত ক্ষুদ্রতম রোধের থেকেও কম হয় এই কারণে একটি ফিউজে অনেকগুলো বর্তনী সংযোগ করলে ফিউজ কেটে যায় প্রবাহের জন্য সেখানে অনেক বেশি রাস্তা থাকে কারণ তুল্য রোধ খুব কম হয় এর মানে হল প্রবাহ অনেক বেশি আর এত বেশি প্রবাহ ফিউজ সহ্য করতে পারে না তাই কেটে যায় বি দুইটি রোধের জন্য তুল্য রোধ টোটাল আর সমান সমান আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু তিন ওহোম এবং পাঁচ ওহোম রোধের ক্ষেত্রে যা করতে হবে টোটাল আর ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টু ফিফটিন বাই এইট ইকাল টু ওয়ান পয়েন্ট এইট এইট ওহোমস into 5 by 3 plus 5 equal to 15 by 8 equal to 1 point. Total R equal to R1 by N. যেখানে আর ওয়ান হলো এক রোধের মান এবং এন হলো নির্দিষ্ট সংখ্যক রোধ যদি সমান্তরালে তিন চার ওহোম রোধ থাকে তাহলে টোটাল আর ইকুয়াল টু ফোর বাই থ্রি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি ওহোমস